السلام عليكم ورحمة الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. সুপ্রিয় দর্শক শ্রোতা মণ্ডলী, পরম করুণাময় আল্লাহ তাআলার দরবারে শুকর নিবেদন করছি এবং দরুদ সালাম পেশ করছি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপর। সততা, সত্যনিষ্ঠা ও সত্যবাদিতা কল্যাণের পথ দেখায়, এ বিষয়ে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে আমি সংক্ষেপে আলোকপাত করছি। বিখ্যাত সাহাবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাস সিদাকা ইয়াহদি ইলাল বিত ওয়া ইন্নাল বিররা ইয়াহদি ইলাল জান্নাহ ওয়া ইন্নার রাজুলা লা ইয়াসদুকু হাত্তা ইউকতাবা ইনদাল্লাহি সিদ্দীকা। সততা কল্যাণের পথ দেখায় আর কল্যাণ মানুষকে জান্নাতের দিকে নিয়ে যায়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, একজন মানুষ জীবনে তার কথা, কাজ, আচরণে, চাল চলনে, জীবনের সকল বিষয়ে, সকল পর্বে সে যখন সত্যনিষ্ঠ হয়, সত্যবাদী হয় এবং সত্য কল্যাণের পথে নিজেকে পরিচালিত করে, তখন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার নিকট সে ব্যক্তি সত্যনিষ্ঠ ও সত্যবাদীদের তালিকাভুক্ত হয়। পক্ষান্তরে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, মিথ্যা, অসততা মানুষকে পাপের পথে ঠেলে দেয় আর পাপ মানুষকে জাহান্নামের পথে নিয়ে যায়। একজন মানুষ যখন কথা, কাজে, আচরণে, জীবনে, চালচলনে মিথ্যাশ্রয়ী হয়, মিথ্যার আশ্রয় গ্রহণ করে, অসৎ পন্থ অবলম্বন করে, তখন সে ব্যক্তি মহান আল্লাহ তাআলার নিকট অসৎ, মিথ্যাবাদী এবং যারা কাজে কর্মে অসৎ নীতি অবলম্বন করে তাদের তালিকায় আল্লাহ তাআলা তাকে তালিকাভুক্ত করেন। হাদিসটি সহিহ আল বুখারী এবং মুসলিমে সংকলিত হয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই হাদিসটি আমাদের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি হাদিস। আমাদের জীবনের কথা, কাজ, আচরণ, এক কথায় আমাদের জীবন পদ্ধতির জন্য আমাদেরকে সঠিক দিক নির্দেশনা দানকারী একটি গুরুত্বপূর্ণ হাদিস। আমরা জানি যে একজন মানুষের জীবনে সততা, সত্যবাদিতা ও সত্যনিষ্ঠার চেয়ে মূল্যবান অন্য কোনো কিছু নেই। সততা, সত্যনিষ্ঠা ও সত্যবাদিতার মাধ্যমেই একজন মানুষ ইহজাগতিক জীবনে সে যেমন সফলতা অর্জন করতে সক্ষম হয়, সম্মান, মর্যাদা এবং ইজ্জতের সর্বোচ্চ শিখরে, আসনে নিজেকে সমাসীন করতে সক্ষম হয়, একই সাথে যদি মানুষ অসৎ পন্থ অবলম্বন করে, মিথ্যাশ্রয়ী হয়, মিথ্যাবাদী হয়, তাহলে সে ব্যক্তি দুনিয়াতে যেমন সে সম্মান মর্যাদার দিক দিয়ে পিছনে পড়ে যায়, মানুষ তাকে শ্রদ্ধা করে না, মানুষ তাকে অসম্মান করে, মানুষ তাকে মন্দ চোখে দেখে, একই সাথে মহান আল্লাহ তাআলার নিকটও সে ব্যক্তি তার অসৎ চরিত্রের কারণে, মিথ্যাশ্রয়ী হওয়ার কারণে আল্লাহ পাকের কাছেও সে ব্যক্তি ঘৃণিত, লাঞ্ছিত হয়ে মিথ্যাবাদীদের তালিকাভুক্ত হয়ে যায়। এজন্যই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কোরআনুল হাকিমে সূরা আল বাকারার 42 নম্বর আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে সত্যবাদী হতে, সত্যনিষ্ঠ হতে, সত্য কল্যাণের পথে আমাদেরকে চলতে তিনি জোরালো নির্দেশ দান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তালবিসুল হাক্কা বিল বাতিল ওয়া তাকতুমুল হাক্কা ওয়া আনতুম তাআলামুন। আর তোমরা সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করো না এবং জেনে শুনে তোমরা সত্যকে গোপন করো না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই আয়াতের আলোকে আমাদেরকে যেমন সত্যের পথে চলার নির্দেশ দান করেছেন, একই সাথে সত্যকে মিথ্যার সাথে মিশ্রণ করতে নিষেধ করেছেন। এবং আল্লাহ তাআলা আমরা মুমিন হিসাবে আমাদেরকে সত্য গোপন না করে, সত্য প্রকাশ করে, সত্য কল্যাণের পথে আমাদেরকে চলার জন্য তিনি আমাদেরকে জোরালো নির্দেশ দান করেছেন। আমরা যদি সত্যের পথে চলতে পারি, কল্যাণের পথে চলতে পারি, তাহলে সত্যনিষ্ঠ সত্যবাদীদেরকে মহান আল্লাহ তাআলা পারলৌকিক জীবনে কিয়ামত দিবসে আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করবেন। সে ঘোষণা তিনি সূরা আল মাইদার 119 নম্বর আয়াতে তিনি প্রদান করেছেন। আল্লাহ তাআলা বলেন, ক্বালাল্লাহু হাযা ইয়াউমু ইয়ানফাউস সাদিকিনা সিদকুহুম
لهم جنات تجري من تحتها الأنهار خالدين فيها أبدا رضي الله عنهم ورضوا عن ذلك الفوز العظيم. আজকের এই দিনে যারা সত্যনিষ্ঠ সত্যবাদী এবং যারা সততা অবলম্বন করে চলেছে, আমি আল্লাহ তাআলা তাদেরকে উত্তম পুরস্কারে ভূষিত করব। তাদেরকে এমন জান্নাতে প্রবেশ করাব যে জান্নাতের নিম্ন দেশ দিয়ে ঝর্ণাসমূহ সদা প্রবাহমান থাকবে। তারা চিরকাল চিরস্থায়ীভাবে সেই জান্নাতে অবস্থান করবে এবং তারা আল্লাহ পাকের প্রতি সন্তুষ্ট থাকবে, আল্লাহ তাআলাও তাদের প্রতি সন্তুষ্ট থাকবেন এবং এটাই হবে তাদের জন্য মহা সফলতা। সম্মানিত সুধি মণ্ডলী, একজন মুমিন ব্যক্তিকে, একজন সচেতন, একজন মুসলিম নারী এবং পুরুষকে তিনটি ক্ষেত্রে অবশ্যই তাকে সৎ এবং সত্যনিষ্ঠ হতে হবে। প্রথম ক্ষেত্রটি হলো তাকে অবশ্যই মহান আল্লাহ তাআলার নিকট সত্যনিষ্ঠ এবং সত্যবাদী হতে হবে। আল্লাহ তাআলার সাথে তার ঈমান এবং আমলের যে সংযোগ এবং সম্পর্ক রয়েছে, সেই সংযোগ এবং সম্পর্কের ক্ষেত্রে তাকে অবশ্যই সততা অবলম্বন করতে হবে, সত্যনিষ্ঠ হতে হবে। অর্থাৎ ঈমানের ক্ষেত্রে এবং আমলের ক্ষেত্রে তাকে কোনো অবস্থাতেই অসৎ পন্থা অবলম্বন করার কোনো সুযোগ নেই। আল্লাহ তাআলার কাছে তাকে সৎ হতেই হবে, তাহলেই তার জন্য রয়েছে চূড়ান্ত সফলতা, মুক্তি এবং তার জন্য রয়েছে মহা পুরস্কার। দ্বিতীয়ত, একজন মুমিন ব্যক্তিকে তার নিজের কাছে, নিজ সত্তার কাছে, নিজের বিবেকের কাছে তাকে সৎ হতে হবে। কোনো মানুষ তার ব্যাপারে কোনো কিছু জানুক বা না জানুক, অন্তত তিনি তার বিবেকের কাছে পরিচ্ছন্ন, পরিশুদ্ধ এবং পবিত্র থাকবেন। নিজের কাছে তিনি সৎ হবেন, নিজের কাছে তিনি সত্যনিষ্ঠ হবেন এবং নিজের আন্তরিক সততা, সত্যনিষ্ঠা এবং সত্যবাদিতার মধ্য দিয়ে, সততার মধ্য দিয়ে তিনি তার উপর অর্পিত দায়িত্ব কর্তব্যসমূহ সুচারুরূপে সুসম্পন্ন করার মধ্য দিয়ে নিজেকে একজন সম্মান, মর্যাদা এবং ভালো মানুষের শ্রেণীভুক্ত করার জন্য তিনি সর্বাত্মক প্রচেষ্টা রাখবেন। তৃতীয়ত, একজন মুমিন মুসলিমকে অন্য মানুষের কাছে তাকে সৎ হতে হবে। এই তিনটি ক্ষেত্রে যদি একজন মুমিন ব্যক্তি, তিনি যদি সততা, সত্যবাদিতা ও সত্যনিষ্ঠার আসনে নিজেকে যদি সমাসীন করতে সক্ষম হন, তাহলে রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের আলোকে তিনি কল্যাণের পথের পথিক হয়ে তিনি সফলতার দিকে তথা জান্নাতের দিকে অগ্রসর হতে সক্ষম হবেন এবং নিজেকে সততা, সত্যবাদিতা এবং সত্যনিষ্ঠ অবলম্বনকারী ব্যক্তিদের শ্রেণীভুক্ত করে নিজের জীবনটাকে তিনি ধন্য করতে সক্ষম হবেন। এই জন্য সুপ্রিয় দর্শক ও শ্রোতা মণ্ডলী, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এই গুরুত্বপূর্ণ হাদিসের আলোকে এবং কোরআনুল করিমের বক্তব্যের আলোকে আমাদের প্রত্যেককে জীবনের প্রতিটি বিষয়ে, আমার প্রকাশ্য এবং গোপনীয় বিষয়ে, আমার ব্যক্তিগত, পারিবারিক, সামাজিক, সামষ্টিক বিষয়ে, সকল বিষয়ে আমাদেরকে সততা, সত্যবাদিতা ও সত্যনিষ্ঠার আমাদেরকে অনুসারী হতে হবে এবং সেজন্য সর্বদা প্রচেষ্টা অব্যাহত রাখতে হবে। আর জীবনের সকল ক্ষেত্র থেকে অসৎ পন্থা, মিথ্যা আমাদেরকে পরিহার এবং পরিত্যাগ করে চলতে হবে। তাহলেই এই ইহজাগতিক জীবনটা আমার জন্য সুখময়, সমৃদ্ধ এবং মর্যাদা সম্পন্ন হবে এবং পারলৌকিক জীবনে মহান আল্লাহ তাআলার সন্তুষ্টি লাভ করে এবং তার পক্ষ থেকে জান্নাতের মতো চিরস্থায়ী পুরস্কার লাভ করে নিজেদের জীবনটাকে আমরা ধন্য করতে সক্ষম হব। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।